সম্মানিত দর্শক, সীমান্তে অস্থিরতা কমাতে এবার মিয়ানমারকে যে বার্তা দিল চীন, বাংলাদেশ মিয়ানমার যুদ্ধে বাংলাদেশের পক্ষে দাঁড়াবে চীন। পুরো খবরটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে চলমান ঘটনা দুর্ভাগ্যজনক উল্লেখ করে অস্থিরতা কমাতে নেপিদোকে বেইজিং বার্তা দেবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। সোমবার বিকেলে রাজধানীতে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ খোরশেদ আলমের সঙ্গে বৈঠকের পর এ কথা বলেন চীনের রাষ্ট্রদূত। এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর প্রক্রিয়ায় চীনকে সহায়তার আহ্বান জানান সচিব। রোহিঙ্গা সহ আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে পররাষ্ট্র সচিব বলেন বিষয়টি গুরুত্ব সহকারে তার কাছে তুলে ধরা হয়েছে। পররাষ্ট্র সচিব জানান, রাষ্ট্রদূত বলেছেন বাংলাদেশ সীমান্তে যে উত্তেজনা চলছে এটা খুবই দুর্ভাগ্যজনক। চীনা রাষ্ট্রদূত বলেন, বন্ধুদের মধ্যে যেরকম কথা হয় আমাদের মধ্যে সেরকম কথা হয়েছে। দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন সহ একাধিক আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। এ সময় সাংবাদিকরা রাষ্ট্রদূত লি জিমিং এর কাছে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের পরিস্থিতি নিয়ে জানতে চান। জবাবে রাষ্ট্রদূত বলেন, পররাষ্ট্র সচিব আমাকে এ নিয়ে বলেছেন সীমান্তে যা হচ্ছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি মনে করি এটি একটি আলোচনার বিষয়। গত সোমবার 19 সেপ্টেম্বর প্রথম দফায় রাষ্ট্রীয় অতিথি ভবনে মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সংঘাতের জেরে বাংলাদেশে যেসব সমস্যার সম্মুখীন হচ্ছে সেগুলো জানাতে আসিয়ান জোটের দূতদের ডাকা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে সেই ব্রিফিংয়ে ঢাকার মিশন না থাকা লাওস ও কম্বোডিয়া বাদ ছিল মিয়ানমারও। বাকি 7 দেশের কূটনীতিকেরা ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন। সেখানে আসিয়ানের সহযোগিতা চায় ঢাকা। পরদিন মঙ্গলবার 20 সেপ্টেম্বর ঢাকায় নিয়োজিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের একই ভেন্যুতে ডেকে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ খোরশেদ আলম বিষয়টি সম্পর্কে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন, সহযোগিতার আহ্বান জানান। ওই দিন ব্রিফিংয়ে বিভিন্ন দেশের প্রায় 30 জনের মতো রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। এদের মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশ এবং আরব বিশ্বের দূতরা উপস্থিত ছিলেন। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে বেশ কয়েকদিন আগে গোলাগুলি চলছে। এক পর্যায়ে একটি মর্টার শেল এসে তুম্র সীমান্তের বিপরীতে শূন্যরেখায় পড়ে। এতে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়। ওই ঘটনায় এক শিশুসহ 5 রোহিঙ্গা নাগরিক আহত হন। প্রসঙ্গ, গত 28 আগস্ট ও 3 সেপ্টেম্বর মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেল বাংলাদেশে এসে পড়ে। সে কারণে গত 21, 29 আগস্ট ও 4 সেপ্টেম্বর মিয়ানমারের রাষ্ট্রদূত উ অং কিয়াও মোকে ডেকে কড়া প্রতিবাদ জানানো হয়। এদিকে আজ চীনের প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে তিনি মিয়ানমারের সাথে কথা বলবেন, কারণ চীন বাংলাদেশ একটা ভালো সম্পর্ক আছে। চীন ও যাবে না এমন কিছু হোক, এতে চীনেরও অনেক ক্ষতি হবে, কারণ বাংলাদেশে তাদের প্রচুর বিনিয়োগ আছে। সম্মানিত দর্শক, বাংলাদেশ মিয়ানমার যুদ্ধে কে জিতবে বলে আপনি মনে করেন জানান আমাদেরকে। ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন অবশ্যই অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, কারণ দেশ বিদেশের সব খবর এখানেই পাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে।